সুপ্রিয় দর্শক শ্রোতা, একদিনে মাদারীপুর জেলার সকল দর্শনীয় স্থান ঘুরে আসতে মাইটুর বিড়ির আজকের আয়োজন একদিনে মাদারীপুর ভ্রমণ। আমাদের এই ভ্রমণ পরিকল্পনা এবং ভিডিওটি ফলো করে আপনিও ঘুরে আসতে পারেন মাদারীপুর থেকে। পদ্মা নদীর অপর পাশে অবস্থিত মাদারীপুর জেলা রাজধানী ঢাকা থেকে 191 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যেহেতু পদ্মা সেতুতে এখনো যান চলাচল শুরু হয়নি, তাই ফেরির মাধ্যমে পার হতে হয় পদ্মা নদী। 1854 খ্রিস্টাব্দে মাদারীপুর থানার সাব ডিভিশন, 1875 খ্রিস্টাব্দে মাদারীপুর পৌরসভা এবং 1984 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর জেলা। এই জেলায় রয়েছে নানা প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য। একদিনের এই ভ্রমণে আমরা সেটাই ঘুরে দেখার চেষ্টা করব। দিন শুরু হওয়ার সাথে সাথে মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে অথবা পায়ে হেঁটে 5 মিনিটে চলে যেতে পারবেন মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মানবসৃষ্ট একটি দিঘি, যার নাম শকুনি দিঘি। দিঘিটির দৈর্ঘ্য 1600 ফুট এবং প্রস্থ 650 ফুট। 1943 সালে মাদারীপুর শহরকে প্রমত্তা আড়িয়াল খা নদের পাড় থেকে নতুন করে স্থাপনের জন্য দক্ষিণে সরিয়ে আনার লক্ষ্যে এ দিঘিটি খনন করা হয়। কাগজপত্রে এর নাম শকুনি দিঘি হলেও স্থানীয়দের কাছে এটি মাদারীপুর লেক হিসেবে সুপরিচিত। শকুনি দিঘি থেকে ইজি বাইকে চলে যাবেন মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত কুলপত্তি জমিদার বাড়িতে। চমৎকার স্থাপত্য শৈলীতে নির্মিত এই বাড়িটি স্থানীয়ভাবে সাহা বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে অবস্থিত। এই জমিদার বাড়িটির নির্মাতা ও নির্মাণ সাল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। বাড়িটির মালিক 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাড়িটি বিক্রি করে চলে যান। কুলপত্তি জমিদার বাড়ির পাশেই অবস্থিত স্থাপত্যকলার আরেক দুর্দান্ত নিদর্শন শশী রায়ের বাড়ি। ঝাউদি ইউনিয়নে অবস্থিত এ বাড়িটিতে বর্তমানে ইউনিয়ন ভূমি জরিপের কাজে নিয়োজিত কয়েকজন সরকারি কর্মচারী সপরিবারে বসবাস করছেন। বাড়িটি ঘুরে দেখা শেষে এবারের গন্তব্য ঝাউদিগিরি। শশী রায়ের বাড়ি থেকে 3.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত ঝাউদিগিরি মাদারীপুর সদর উপজেলার ঝাউদিতে অবস্থিত। এই গিরিকে এই জেলার সবচেয়ে প্রাচীন প্রত্নতত্ত্ব বলে ধারণা করা হয়। ব্রিটিশ যুগের বহু পূর্বে এটি নির্মিত। স্থানীয় বাসিন্দাদের মতে মগ বংশের লোকেরা ইহা নির্মাণ করে। 20 ইঞ্চি ইট সুরকির গাঁথনির উপর 100 ফুটের অধিক উঁচু এগিরিটির উল্লেখ RSOCS ম্যাপে এর অবস্থান থাকায় জরিপ কাজে এটি ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মগ বংশীয় লোকেরা কি কারণে এটি নির্মাণ করেন তা জানা যায়নি। মাদারীপুর শহরে এসে এবার স্বাদ নিতে হবে সুস্বাদু ছানার মিষ্টি। অনেক বছর ধরে এই মিষ্টি অনেক সুনাম অর্জন করে আসছে। শহর থেকে লোকাল ইজি বাইকে জনপ্রতি 35 টাকা ভাড়ায় চলে আসুন মিঠাপুর বাজারে। রাস্তা খারাপ হওয়ায় ঘন্টাখানেক সময় লেগে যায় মিঠাপুর পৌঁছাতে। বাজারের পাশেই অবস্থিত মিঠাপুর জমিদার বাড়ি। মাদারীপুর জেলার সদর উপজেলার মিঠাপুর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন পরেশনাথ শিকদার। বাড়িটির নির্মাণ সাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। পরেশনাথ শিকদার ছিলেন জমিদার লক্ষ্মীনারায়ণের পিতা। লক্ষ্মীনারায়ণের নামে এখানে একটি স্কুল রয়েছে। স্কুলের পিছনেই জমিদার বাড়িটি অবস্থিত। স্কুলের মাঠের এক পাশে 2টি প্রাচীন মঠ এখনো বিদ্যমান।
মিঠাপুর থেকে ইজি বাইক রিজার্ভ নিয়ে ঘটকচর হয়ে এবার চলে আসুন মোস্তাপপুরে অবস্থিত পর্বতের বাগানে। রাজবিহারী পর্বত 1930 সালে দেশ বিদেশী প্রায় 500 জাতের ফল ও ফুলের চারা সংগ্রহ করে প্রায় 26 একর জমির উপর গড়ে তোলেন একটি বাগান। সেই থেকে তার নাম অনুসারে এই বাগানটি পর্বতের বাগানের নামে পরিচিতি পায়। বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা কুমার নদ বাগানের আকর্ষণীয় অনুষঙ্গ হিসেবে বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে। বাগানের মধ্যে 6টি শান বাঁধানো পুকুর ও রাজবিহারী পর্বতের বাসভবনটি সবচেয়ে আকর্ষণীয়। আগের মতো বাগানটি শোভা না থাকলেও কাছাকাছি থাকা জমিদার সুরেশচন্দ্র পোদ্দারের বাড়ি মিলিয়ে এলাকাটি আকর্ষণীয়। এ বাগানে অনেক দুর্লভ প্রজাতির গাছ আছে। পর্বতের বাগান এ জেলার অন্যতম পিকনিক স্পট। মোস্তাপুর থেকে একটি রিক্সা নিয়ে চলে আসা যায় মাদারীপুর জেলার সদর উপজেলার কুমারখালী নয়াচর এলাকায় অবস্থিত চরমগড়িয়া ইকো পার্ক। মাদারীপুরের চরমগড়িয়ায় কুমার নদের পশ্চিম তীরে প্রায় 17 একর জমি নিয়ে তৈরি ইকো পার্কটি মূলত চরমগড়িয়া বাজার সহ আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বানরের অভয়া আশ্রম। ইকো পার্ক থেকে রিক্সা নিয়ে 15 থেকে 20 মিনিটের দূরত্বে চলে আসতে পারেন মাদারীপুর হর্টিকালচার সেন্টার। 2013 সালে কুমার নদের তীরে 12 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে মাদারীপুর হর্টিকালচার সেন্টার। এতে রয়েছে 30,000 বিভিন্ন প্রজাতির গাছ। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মাতিয়ে তুলছে ভ্রমণ পিপাসুদের। বিনোদন প্রেমীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে মাদারীপুরের হর্টিকালচার সেন্টার। সবুজ বেষ্টনী ও কৃত্রিম হ্রদ পাশাপাশি প্রায় 30,000 বিভিন্ন প্রজাতির জানা অজানা গাছগাছালি সহজেই মন কেড়ে নিবে। ইকো পার্ক থেকে মোস্তাপুর বাস স্ট্যান্ড ফিরে এসে বাস যোগে 30 মিনিটে চলে আসুন টেকেরহাট বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে ভ্যান যোগে 10 মিনিটে চলে যেতে পারেন রাজ্যের উপজেলার খালিয়া গ্রামে অবস্থিত রাজারাম মন্দিরে। জানা যায় তৎকালীন হিন্দু জমিদার কালী সাধক রাজারাম রায় চৌধুরী 1825 সালে মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের সম্মুখভাগ টেরাকোটা কারুকার্য মণ্ডিত এবং রামায়ণ মহাভারতের দৃশ্যাবলী খচিত। মন্দিরে রান্নাঘর সহ মোট মাট 10টি ঘর রয়েছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আওত্তাধীন রয়েছে এই মন্দির। এবার যাব আমাদের আজকের ট্যুরের শেষ গন্তব্য রাজ্যের উপজেলার কদমবাড়ি দিঘির পাড়ে অবস্থিত গণেশ পাগল সেবাশ্রম। কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামে 1250 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন গণেশ পাগল। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1312 বঙ্গাব্দে মাদারীপুরের রাজ্যের উপজেলার কদমবাড়ি দিঘিপাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে তোলা হয়। 137 বছর আগে 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে সেবা আশ্রমে কুম্ভ মেলার আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে 13 তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলার আয়োজনে দেশ বিদেশের প্রায় 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এখানেই শেষ হলো আমাদের মাদারীপুর ভ্রমণ। রাজ্যের থেকে জেলা সদর বাস স্ট্যান্ড এসে রওনা দেব ঢাকার পথে।
নতুন নতুন জেলার ভিডিও দেখতে আমাদের মাইটোর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।